অনন্ত জলিল, নাম শুনেছেন আপনারা অনন্ত জলিলের? অনন্ত জলিল একটা নায়ক বাংলাদেশের, এবং তার ওয়াইফ, সেও একজন অভিনেতা। তোমাদেরকে জিজ্ঞেস করো যে আপনাদের সন্তান কিনে আপনাদের কী স্বপ্ন, আপনারা আপনার সন্তানকে কী বানাতে চান? যে অনন্ত জলিলের যিনি ওয়াইফ, তিনি বললেন যে আসলে আমরা মুভি বানাই এটা আমাদের প্রফেশন নয়, এটা আমাদের একটা শখ। তো আমাদের ছেলের ক্ষেত্রে আমাদের স্বপ্ন হচ্ছে এই যে আমাদের ছেলে আলেম হবে। গতকালকে একটা সাক্ষাৎকার দেখছিলাম বাংলাদেশের সুপারস্টার অনন্ত জলিল, নাম শুনেছেন আপনারা অনন্ত জলিলের? অনন্ত জলিল একটা নায়ক বাংলাদেশের, এবং তার ওয়াইফ, সেও একজন অভিনেতা। তো এই তার তাদের একটা সাক্ষাৎ আমি দেখলাম, তাদের অনন্ত জলিল এবং তার ওয়াইফের। তারা হচ্ছে অভিনেতা এবং অভিনেত্রী, তারা ওয়াইফ এবং হাজব্যান্ড দুইজনেই। তো তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা তো অভিনয় করেন, আপনারা তো সুপারস্টার বাংলাদেশের, আপনারা মুভি মেক করেন, এটা হালাল নাকি হারাম? এটা একটু সামনে বলি, আগে কথাটা বলি। তোমাদেরকে জিজ্ঞেস করো যে আপনাদের সন্তান কিনে আপনাদের কী স্বপ্ন, আপনারা আপনার সন্তানকে কী বানাতে চান? তো আমি সত্যি খুব অবাক হলাম এবং খুব ভালো লাগলো যে অনন্ত জলিলের যিনি ওয়াইফ, তিনি বললেন যে আসলে আমরা মুভি বানাই এটা আমাদের প্রফেশন নয়, এটা আমাদের একটা শখ, এটা আমাদের একটা শখ, এটা আমাদের হবি। তো আমরা শখ থেকে মুভি বানাই, এটা আমাদের প্রফেশনাল কোনো কাজ নয়, যেহেতু টাকা পয়সা আছে এটা একটা আমরা শখ করে এটা আমরা করি। তো আমাদের ছেলের ক্ষেত্রে আমাদের স্বপ্ন হচ্ছে এই যে আমাদের ছেলে আলেম হবে, কি হবে, শায়েখ হবে, এবং সে ইসলামের শিক্ষায় শিক্ষিত হবে। এবং তার ওয়াইফ বলল যে আমি আমার ছেলেকে মদিনা ইউনিভার্সিটিতে পড়াবো। তা আমি যখন শুনলাম এই কথা যে একজন নায়ক নায়িকা তাদের ইন্টেনশনটা এত ভালো যে তার ছেলেকে তারা মাদ্রাসায় পড়াবে, শায়েখ বানাবে, ইসলামিক স্কলার বানাবে, মদিনা ইউনিভার্সিটিতে পড়াবে, এটা শুনে আমি সত্যি খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন, এটা ভালো, এটা ভালো সাইট, এটা পজিটিভ সাইট। আমাদের বাংলাদেশের একটা ব্যাপার হচ্ছে এই যে আমরা অলওয়েজ নেগেটিভ নিয়ে ভাবি। বাংলাদেশে নেগেটিভিটি আছে না নাই? যে কোনো বিষয়ে আমরা খারাপ খারাপ চিন্তা করি। বাট অ্যাজ এ মুসলিম ইউর এভরিথিং শুড বি পজিটিভ, ইউর থিঙ্কিং শুড বি পজিটিভ, ইউর আইডিয়া শুড বি পজিটিভ, ইউর টকিং শুড বি পজিটিভ, ইউর এভরিথিং শুড বি পজিটিভ। একজন মুসলমান হিসেবে আমাদের সব কিছু পজিটিভ হবে, আমাদের চিন্তা পজিটিভ হবে, আমাদের কথা পজিটিভ হবে, আমাদের আইডিয়া পজিটিভ হবে। পজিটিভের ভিতরে বরকত আছে না নাই? এই জন্য বিশ্বনবী অলওয়েজ কাম ব্যাক টু পজিটিভ, নট গো ব্যাক টু নেগেটিভ। বিশ্বনবী অলওয়েজ পজিটিভ ভাবতেন, পজিটিভ বলতেন, নেগেটিভ কোনো কথা, নেগেটিভ কোনো চিন্তা বিশ্বনবী থেকে কখনো বের হয়, সুবহানাল্লাহ পড়বেন না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী অলওয়েজ পজিটিভ ভাবতেন। এই জন্য যখনই কোথাও কিছু ঘটবে আমরা পজিটিভ ভাবতে পারবো তো ইনশাআল্লাহ, জয় বলেন ইনশাআল্লাহ। আমরা অনেকেই দেখবেন যে কেউ হেদায়ত পেয়ে গেলে কিংবা একটু ভালো হয়ে গেলে আমরা তাকে খোঁটা দেওয়া শুরু করি, অতীত নিয়ে, তার প্রফেশন নিয়ে খোঁটা দেয়। আরে বাপরে খুব ভালো, আমরা তাকে বলবো যে ভাই আপনি ঠিক আছেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এটা কন্টিনিউ করেন, নামাজ পড়ছেন এটা কন্টিনিউ করেন। তো অনন্ত জলিল এবং তার ওয়াইফ এই কথা বলেছে যে আমরা আমাদের ছেলেকে স্কলার বানাবো, ইসলামিক স্কলার। এখন কেউ যদি বলে এই বাপ রে বাপ, তোমরা মুভি বানাও, গান করো, অমুক করো, তমুক করো, আবার ছেলেকে বানাবে ইসলামিক, এটা বলা যাবে না। কারণ আপনি একটু চিন্তা করুন, একটু পজিটিভলি ভাবেন যে হতে পারে এমন যে তার ছেলে সত্যিকার অর্থে একজন আলেম হয়ে গেল, সত্যিকার অর্থে একজন ইসলামিক স্কলার হয়ে গেল। তো সে যদি সত্যিকার অর্থে ইসলামিক স্কলার হয়ে যায় তাহলে আব্বা আম্মার ভেতরে পরিবর্তন আসবে কি আসবে না? অবশ্যই আসবে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, এটাই প্রথম ধাপ। হেদায়েতের ধাপটা এমনইভাবে শুরু হয়, কিন্তু কখন কোন মানুষ কেমন করে হেদায়েত পেয়ে যায় পৃথিবীর কেউ সেটা বলতে পারে? সো ইউর এভরিথিং শুড বি পজিটিভ, পজিটিভ ভাবা যাবে তো ইনশাআল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে যা কিছুই ঘটুক না কেন আমরা অলওয়েজ পজিটিভ ভাববো তো ইনশাআল্লাহ, জোরে করে ইনশাআল্লাহ। আর কখনো কাউকে, কখনো কাউকে তার অতীত নিয়ে, তার কোনো খারাপ কাজ নিয়ে খোঁটা দেওয়া যাবে। অ্যাজ এ ম্যান উই ক্যান ডান লট অফ মিস্টেক্স, লট অফ মিস্টেক্স, আমরা ভুল করতে পারি, করতে পারি কি পারি না, জেনা করতে পারি কি পারি না, হারাম কাজ করতে পারি কি পারি না, বাট তওবা
এটা হচ্ছে ম্যাটার। কেউ যদি তওবা করে ফেলে আল্লাহর কাছে, আল্লাহর কাছে সে প্রিয় হয়ে গিয়েছে আর আপনি তাকে খোঁটা দিচ্ছেন, তাহলে আপনি কি ভালো হতে পারবেন? ভালো হওয়া যাবে? এজন্য যখনই কেউ হেদায়াত পায়, যখনই কেউ ভালো কাজ করে, মোটিভেট দেন, তাকে মোটিভেট করতে পারবেন তো ইনশাআল্লাহ, করা যাবে ইনশাআল্লাহ, কখনো কাউকে খোঁটা দিবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন, আরো জোরে কোন আমিন। এজন্য মৃত্যুর পূর্বে হেদায়া এটা বড় সৌভাগ্যের বিষয়, বড় সৌভাগ্যের বিষয়। অনেকে দেখবেন যে সারা জীবন অমুসলিম, সারা জীবন বিধর্মী, কিন্তু মৃত্যুর একদিন আগে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়বেন না, হয় না এরকম? তার মানে সারা জীবনটা সে হারাম কাজ করেছে, আল্লাহকে মানে নাই, কিন্তু একদিনের ব্যবধানে তাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিবে একজন চিল্লায় কোন তিনি কে। এই জন্য মৃত্যুর পূর্বে হেদায়াত পাওয়ার জন্য দোয়া আমরা করবো তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, গোলাম, আমি আল্লাহ জীবন দিয়েছি, আমি আল্লাহ মরণ দিয়েছি, আর এই জীবন মরণের মাঝে দিয়েছি রুহ, দিয়েছি কি? আপনারা সবাই চুপচাপ হয়ে গেছেন, বলেন দিয়েছেন কি? রুহ মানে হচ্ছে আত্মা, স্পিরিট, এটা হচ্ছে আত্মা। এই বাচ্চারা, এই বাচ্চারা চুপ করে বসো, চুপ করে বসো, আলোচনা শেষ হয়ে যাবে, ডিস্টার্ব করবো না। সবাই মনোযোগ দিয়ে শুনছে, আমরা আবার তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, আয় হ্যাঁ আওয়াজই নাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে জোরে আপনার তাকবীর দিচ্ছেন মাশাআল্লাহ, আল্লাহ আপনার তাকবীর কি কবুল করুক, পড়েন আমিন। রুহ, আমাদের সকলের রুহ আছে না নাই? স্পিরিট, আত্মা। কাফেররা বিশ্বনবীকে বললো, ইয়াস আলুনাকে আনির রুহ, হে মোহাম্মদ রুহটা কি জিনিস আমাদের একটু বলে দাও, রুহটা কি জিনিস? কিন্তু বিশ্বনবী রুহ সম্পর্কে জানেন না, বিশ্বনবী জানেন না যে আসলে রুহটা কি। বিশ্বনবী চুপ হয়ে গেলেন যে রুহ তো আমি জানি না। বিশ্বনবী কখনো বানিয়ে কথা বলতেন? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও মাই প্রফেট, স্প্রেড দ্যাট থিং হুইচ ইজ টোটালি অ্যাকসেপ্টেবল টু ইউর লর্ড, হুইচ ইউ রিসিভ ফ্রম ইউর লর্ড। নবী, হে মন করা কোনো কথা বলা যাবে? বলবেন সেই কথা, মেসেজ দিবেন সেই মেসেজ, যে মেসেজ আপনাকে দিয়েছে একজন চিল্লায় কোন তিনি কে। উনি বললেন, আমি এখন বলতে পারবো না, আমাকে একটু সময় দাও, কয়েকদিন পরে আমার কাছে আসো, আমি আল্লাহ থেকে পারমিশন নিব, আমি আল্লাহ থেকে ওহি নিব, তারপর তোমাদেরকে বলবো রুহটা কি জিনিস। আল্লাহ বললেন, মুহাম্মদ কুলির রুহ মিন আমরি রব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বললেন, মুহাম্মদ, এই রুহটা হচ্ছে এমন একটা জিনিস, এটা আমার আদেশ, এটা হচ্ছে আমার আদেশ। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, এই রুহ সম্পর্কে তুমি বেশি একটা জানো না। কুলির রুহ মিন আমরি রব্বি, এটা আমার একটা আদেশ, এটা আমার আদেশে আসে, আমার আদেশে চলে যায়। সুবহানাল্লাহ, পড়বেন না, রুহ এটা দেখা যায় না। রুহ এমন একটা জিনিস, পৃথিবীর কোনো বিজ্ঞানী রুহকে দেখতে পারবে? দেখা সম্ভব? তবে